মামা কি জন্য ডাকেছিলেন বলেন? হেই দেখো তুই আসি পরে, আগে কও মোর বাগনি জামাই তোমার সাদে ওর তো দেখছে নাই। হেই দেখো ওই মরার কাঠি ঢিঙ্কা চিকা তো দেখি নি, আমি তো ওইভাবেই উঠেছি মামা। যাক বাসলাম, যাই হোক বাবা, ওদিনের কথাবার্তা শুনিয়ে তোমার আমার মোটামুটি একেবারে যে খারাপ লাগছে হ্যাও কইতে আসি না, আবার একেবারে যে ভালো লাগছে হ্যাও কই না, একটা মাঝামাঝি জায়গায় আছে। কিন্তু ডাকছি তোমারে এই কারণে যে তোমার লগে আমার কিছু দৈল বোঝাপড়া আছে। তুমি আমার বাগনিরে পছন্দ করো, বেশ ভালো কথা, মানিয়ে নিলাম। এখন মূল যে বিষয়টা হইল, ঘটনা হইলো যে মোর বাগনিরে যে তুমি বিয়ে হবে এই প্রস্তাবটা যে মোর দ্বারে দেছো, এটা কি তুমি আসলে বিয়ে হরবা না একটা টাল্টি বেল্টি খেলা বাবা তুমি হেই দিয়ে একটা মানে ফান পাচ্ছ? কথাটা আগেই ফাইনাল করে মামা, আমি শুধু বিয়ে করব না, ওকে আমি রাজরানীর মতো করে রাখবো মামা। বিশ্বাস করেন মামা, ও একদম পালঙ্কিতে শুয়ে বসে থাকবে, ওর জন্য আমি অনেক চাকরানি রাখবো, ওইভাবে জমিদারের মতো করে ও ওইভাবে থাকবে মামা, বিশ্বাস করেন মামা। আচ্ছা বেশ ভালো কথা, তাহলে বিয়েটা কবে হইবে? কাল না পরশু? কি বলছেন, ডাইভোর্স না করে কি বিয়ে করে দিবেন? ওরে বাবা, তা ডাইভোর্স করাইয়া এরপর আমি আবার ওই আঙ্গুসমু নেই, যদি তুমি বিয়ে না করো বরং আমি কি কই, তুমি বিয়েটা আগে করো, ডাইভোর্সটা আমি এনে পরে করাইয়া দিব। ও মামা কি বলছেন আপনি, এইভাবে বিয়া করলে তো শিরা সাহেব আমার নামে মামলা দিবে, জেলের ভাত খেতে হবে তো, একবার পাইছিলেন। হ্যাঁ বাবা, কথা দেখার অন্যায় কইছো হ্যাঁ না, কেন এই এই বিয়ে যদি হয় এটা আইন মোতাবেক হইবে না। তার সঙ্গে বরং একটা কাম করো, তুমি তোমার ফ্যামিলি একটা ঠাই ঠিকানা আমারে দাও, আমি একটু খোঁজখবর লই, এরপর আমি নতুন করে চিন্তা করবো। আমার ফ্যামিলি তো আব্বু আম্মু ড্যাডি সবাই লন্ডনে থাকে। তাহলে আমার কি খোঁজখবর লইতে এই লন্ডনে যাওয়া লাগবে? দরকার হলে যাবেন, আমি ভিসা করাবো, অসুবিধা কি, টাকা কি আমার কাছে কম আছে মামা? তাই বলছিলাম কি আগে শিরা সাহেবকে এখান থেকে তাড়াই দেন, ডাইভোর্স করায় ফেলান, তারপরে বাকিটা দেখছি। এটা তো এখন দুশ্চিন্তার মধ্যে আমার ফেলাই না, আগে ওই সিরাজের পিছনে দৌড়াবো না তোমার পিছনে দৌড়াবো? এত কিছু তো করা যায় না। অবশ্যই করা যাবে মামা, টাকাটা রাখুন তো, ফল ফ্রুট খাবেন, বেশি করে পানি খাবেন, ডাব খাবেন মামা, প্লিজ। তোমার তোরদারে দেনাদার হয়ে যাইতে আছি। দেনা না, বাবার কাছে ছেলের কিছু দিন, ছেলের কাছে বাবার কিছু দিন, আমার টাকা বাবার টাকা, ড্যাডি সরি মামা, রাখেন, আরো লাগলে আরো দেবো। না এই কথাটা তুই সেদিনও কইছো, ওইটি তো মন্ডা আবার গলিয়ে গেছে, নাইলে কি আর আমি এই তাল বাহানার মধ্যে পড়ি? এখন সিরাজকে লাথি মেরে ফাঁকি দিয়ে উড়ে তারপরে আমার সাথে বিয়া করাই দেন। চেষ্টা করতে আসি, আস্তে কুস করিয়ে বাইরেই যাও, জানি না দেহে সেই রিয়াজ, যাও।